হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমি আজ থেকে বেশ ভালো আছি। ওকেও না, বেশ ভালো আছি। তো লাস্ট দুটো দিন তোমরা কোনো ব্লগ পাওনি, কারণ শরীরটা বেশ খারাপ ছিল। তো আজ থেকে আবার কন্টিনিউ করব। তো চলো আজকে ডেটা স্টার্ট করা যাক। আগের দিন দেখেছিলাম ফরএভার 52, আজকে হচ্ছে রেকর্ড। তো রেকর্ডের একটা ডেলিভারি এসেছে, চলো নিয়ে আসি। আরে বাপরে, অত দূরে দাঁড়ালো, নিয়ে তো আসি। এই হচ্ছে আমার রেকর্ডের পার্সেল। আর ফার্স্টলি বলি, এটা হচ্ছে হোলি বাম্পার অফার ছিল, আমি হোলির আগে এটা অর্ডার করেছিলাম। হোলি 25 তারিখে ছিল আর আজকে মানে 2 তারিখ। থ্যাংক ইউ ফর শপিং দেওয়া আছে, এখানে মানে ডিটেলস দেওয়া আছে। বাপরে, এটা হচ্ছে আমার রেকর্ডের অর্ডার। এটা আমি হোলিতে যে অফার চলছিল ওই অফারে নিয়েছি। এরা আবার একটা কি ফ্রি দিয়েছে, চকলেট দিয়েছে। আচ্ছা, এটাই কিন্তু কিছু ফ্রি পাওয়ার কথা ছিল না। তো একটা হচ্ছে পাওয়ার অফ ভাইটামিন 5 ভাইটামিন মিস্ট, একটা হচ্ছে ম্যাজিক অফ ফ্লাওয়ার টনিক মিস্ট। আচ্ছা, একটাই মিস্ট অ্যাকচুয়ালি, এটা অ্যালোভেরা গ্লো মিস্ট, আর এটা ফটো ফিনিশিং মিস্ট। তো আমার এক্সপেক্টেশন ছিল যে আমি হাইলুরোনিক মিস্টটা পাবো, তো ওটাই পাইনি। আচ্ছা, এখান থেকে রেকর্ডের একটা হালদি ফেস ওয়াশ, এটা আমাকে গিফট করা হয়েছে। আর আমি এসব ফেস ওয়াশ ইউজই করি না, তার সাথে আমাকে একটা 5 স্টার দেওয়া হয়েছে। আর কিছু, আই থিঙ্ক এটা আর্টিফিশিয়াল রোজ প্যাটেলস বা কিছু একটা। আচ্ছা, এটা কালারফুল কিছু আর্টিফিশিয়াল প্যাটেলস দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এটা কি রয়েছে, আচ্ছা এটা রেকর্ডের একটা প্রোডাক্ট বুক আছে, রেকর্ডের কি কি আছে না আছে সেগুলো। এই যে রেকর্ডের এতগুলো প্রোডাক্ট আছে, তো সেগুলো চাইলে আমি পারচেজ করতে পারি। বাট সিরিয়াসলি, হাইলুরোনিক অ্যাসিডটা পেলে আমার খুব ভালো হতো। যাই হোক, এখন আমাকে আরেকবার ইনভেস্ট করতে হবে। যাই হোক, এটা প্লিজ বি কেয়ারফুল, এটা রেকর্ড থেকে যখন ফ্রড কল এসে থাকে সেটার জন্য একটা অ্যাওয়ারনেস দিয়েছে। যাই হোক, এই দুটো জন্য একটু লাভবান হয়েছি। থ্যাংক ইউ সো মাচ রেকর্ড, এগুলো আমাকে গিফট করার জন্য। আর যেহেতু মা বাবা থাকবে না, ওই জন্য আমি নিরঞ্জনাকে গতকালই কনফার্ম করে দিয়েছি আজকে আসার জন্য। আজকে ভাবছি যে একটা হালদি ব্রাইড সাজাবো, মানে অলরেডি দেখো একটা শ্যুট ক্যান্সেল হলো, আর একটা শ্যুটে মানে সেই শ্যুটে প্লাস এই শ্যুটে দুটোতেই কিন্তু ব্রাইডাল সাজিয়েছি, বাট হালদি ব্রাইড একটাও সাজানো হয়নি এখনও পর্যন্ত আমার, ইভেন এক্সপিরিয়েন্সও করা হয়নি। লাস্টে একটা রিয়েল ওয়ার্ক করতে গেছিলাম রূপের সাথে, সেটাতেই হালদি লুক ওর করাটা আমি দেখেছি। তো আমি ভাবছি ওর আদলে একটু করি যদি পারি, তাহলে আজকে ট্রাই করবো। আর এখন আপাতত মা বাবা বেরিয়ে যাবে, বাবা আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর ওরা চলে যাবে, তারপর হয়তো নিরঞ্জনা আসবে। আমি প্রায় 12টা মতন টাইম দিয়েছি, আর হালদি ব্রাইডে খুব একটা টাইম লাগে না, বাট ব্রাইডাল সাজাতে অনেকটা টাইম লাগে, মানে মডেল ওয়ার্কের কথা বলছি। তো আপাতত আসুক, দেখা যাক, ততক্ষণ আমি আমার টেবিল ডেস্ক সাজিয়ে নিই। এই হচ্ছে তুই আমার পাহারাদার, রক্ষীদার, একজন ঘুমোচ্ছে আর এখানে আরেকজন ঘুমোচ্ছে, জেগে জেগে ঘুম হচ্ছে। এই যে চলো আজকে বাইরে কাজ করবো। এই হচ্ছে আমার মডেল, এখানে কাজ করবি কর, হচ্ছে আমার ফ্রেন্ড নীলাঞ্জনা, ও আমার মানে পার্মানেন্ট মডেল। তো এটা হচ্ছে, এটাও বলিস না ভাই, তো ওর স্কিন দেখে নাও, গ্লোয়িং স্কিন। হ্যাঁ, চোখের তলায় কিন্তু ভালো রকম ডার্ক সার্কেল আছে, কারণ পরিশ্রমী, কুড়ে নয় তাই। চলো ফার্স্ট ওর হেয়ার করবো, তারপর মেকআপ। হ্যাঁ, তো চুলটা সত্যি খুব সিল্কি। চলো, তো হ্যালো, আজকে মানে গতকালই শ্যুটটা করেছি আর আজকে এটার ভয়েস ব্যাক করছি।
তো ফার্স্ট আমি কালকে কী করেছিলাম, ওর হেয়ারটা করে নিয়েছিলাম। ওর হেয়ারটা একটু অয়েলি হয়ে গেছিলো শ্যাম্পু করার পরেও, কারণ এবার গরমকাল আসছে, তো গ্রীষ্মকালের এই সমস্যাটা খুব বেশিরভাগ জনের চুলেই দেখা যায় যে একদিন আগে শ্যাম্পু করলে বা দুদিন আগে শ্যাম্পু করলে কিন্তু চুলটা একটু অয়েলি হয়ে যায়, কারণ আমাদের স্ক্যাল্পে আমাদের ন্যাচারাল একটা অয়েল থাকে, সেই অয়েলটার জন্য চুলটা একটু অয়েলি হয়ে যাবেই। তো শ্যুটের আগে সবাই চেষ্টা করবে তার আগের দিনে শ্যাম্পু করার বা সকাল সকাল শ্যাম্পু করে নেওয়া, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, আমাদের কাজ করতে সুবিধা হয়। তো যাই হোক, এখানে ওই সমস্যাটাই হয়েছিলো, ওটা হয়েছিলো বলেই আমি তোমাদেরকে বলতে পারছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে নীলাঞ্জনা প্রচণ্ড ঘামে, মানে ওদের ওর ঘামটা যদি তোমাকে দেখায় মানে জাস্ট পাগল করা, মানে আমি তিনবার চারবার করে অ্যাপ্লাই করেছি, যেটা তোমরা দেখতে পাবে। আমি অনেক মডেল নিজেই নিজের নেল ক্লিয়ার করে নিচ্ছে, আমার কোনো খাটনি নেই, খাট ভালো করে খাট, ওরে আমার হাউস কোটটা নষ্ট হয়ে যাবে রে, নষ্ট হয়ে যাবে না রে, সে উঠছে না। তো ভাই আজকে আমার ফেস দেখা হয়তো যাবে না, তো এখানে আজকে আমি একটা টোটালি হেলদি লুক দেবো, তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি। তো এখানে আমি আমার ফাউন্ডেশন দুটো শেডের নিয়েছি, কনসিলার দুটো কোম্পানির এবং দুটো শেডের, একটা হচ্ছে গিয়ে ফুল টোনের, একটা হচ্ছে ওয়ার্ম টোনের, ফাউন্ডেশন সেম। এখানে হাইলুরোনিক অ্যাসিড আমি রিকর্ডের ইউজ করছি, মানে অ্যাজ এ মিস্ট। টোনার ইউজ করছি প্লামের, ময়েশ্চারাইজার ইউজ করছি প্যাকের, আর এখানে আমি ইনসাইডে অনেকগুলো ব্লাশ আছে। কন্টোরটা ইউজ করছি আমি ডার্মা থেকে ইউজ করছি, এখানে ডার্মার প্যালেটটাও আমার আছে, ফাউন্ডেশন প্যালেটটা, আর কারেক্টার আমি ইউজ করছি কালার বারের। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। আর একটা, হ্যাঁ, রিকর্ডের আমি এখানে প্রাইমার ইউজ করছি, বাদ বাকি তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে কী কী ইউজ করছি না করছি। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। এই যে যতক্ষণ কথা বললাম ততক্ষণ যে ফ্যানের ঘরোর ঘরোরটা শুনতে পেলে, গ্রীষ্মকালে মানে ইনডোর শ্যুট করলে এই একটা সমস্যা হবে, এসিতে শ্যুট করলে এটা হয় না, বাট এখন আমার বাড়ির এসিটা ঠিক নেই, ওটা খুব তাড়াতাড়ি ঠিক করাতে হবে। তো যাই হোক, এখানে আমি দুবার স্কিনটা ক্লিন করেছি, একবার মিসেলার দিয়ে আর একবার এই তো কটন প্যাড দিয়ে। কটন প্যাড ফেলে দেওয়ার কিছু নেই, কারণ এক্সেস প্রোডাক্ট এ করার জন্য তোমরা ব্রাশটা তে ইউজ করতে পারো, নতুন ইউজ করতে পারো। যাই হোক, কী ইউজ করছি তোমাদের অলরেডি বলে দিয়েছি, যেগুলো বলিনি সেগুলো ফাঁকে ফাঁকে বলে দেবো। তার মধ্যে আমি ফার্স্ট সব কিছু ইউজ করার পর আপাতত ময়েশ্চারাইজার ইউজ করছি, দেন আমি রিকর্ডের প্রাইমার ইউজ করেছি। রিকর্ডের প্রাইমারটা সত্যিই খুব ভালো, যারা বিগিনার্স যারা ভাবছে এটা ওটা সেটা দিয়ে কাজ চালিয়ে নেবো, মানে প্রাইমার তো বাজারে অনেক আছে, কিন্তু আমি বলবো যখনই ইনভেস্ট করবে তখন একটু পয়সা দিয়ে ভালোটা ইনভেস্ট করো, যেটা আমি ভুল করেছি, মানে অনেক প্রোডাক্টের ক্ষেত্রেই আমি ভুলটা করেছি। তো সেটা প্লিজ তোমরা করো না, কারণ পরবর্তীকালে তোমাকে দাম দিয়ে কিন্তু ওই জিনিসটা আবার কিনতে হবে, তোমার মনে হয় একবারে ইনভেস্ট করাটাই ভালো। যাই হোক, এখানে আমি কারেক্টার ইউজ করছি, তারপর ওর থেকে অনেকটা ডার্ক মানে সরি লাইট শেডের একটা কনসিলার বেস দিয়েছি, যাতে ওই কী বলে না মেকআপটা অরেঞ্জি অরেঞ্জি না হয়ে যায়। তো মাঝেখানে আমার ভাই এসেছিলো, ওই জন্য আমি মডেলকে বলেছিলাম তুই একটু ড্যাব করে নে, আমি ভাইকে খাবারটা দিয়ে আসি। তো সেই ফাঁকেও এটা ও নিজে নিজে করেছে। আচ্ছা, এখানে শুধু ভাই এসেছিলো বলে না, তারপর আমি ওকেও ডেকেছিলাম যে একবারে লাঞ্চ করেই চল, নাহলে আর কাজটা হবে বলে মনে হয় না। তো এটা আমরা একটা বিশাল বড় ভুল করেছিলাম যে বেস করতে করতে মাঝপথে চলে গেছিলাম, ঠিক আছে, এটাও তোমরা করো না। বেস করতে করতে চলে গেলে খুব প্রবলেম হয়, আমি কালকে এটা ভীষণভাবে ফেস করেছি, কারণ মুখটা বেশখানি ঘেমে গেছিলো, ফ্যানে থাকলেও ঘেমে গেছিলো। তারপর আমি এখানে একটা নাইকার স্ট্রোক ক্রিম আছে, ভীষণ ভালো, আমি শেডটা এই মুহূর্তে ভুলে গেছি, তো ওইটা ভীষণ ভালো, এমনি নর্মাল মেকআপেও তুমি ইউজ করতে পারো বা ডিরেক্ট ইউজ করতে পারো, গ্লোটা খুব সুন্দর আসে। আর এখানে আমি আজকে ওকে মিনিমাম একটা শেডের বেশি তো করতেই হয়, তো আমি এখানে দুটো শেড লাইট মেকআপ করেছিলাম, কারণ ওর স্কিনে একবার আমি মেকআপ করতে গেছিলাম, ওর বাড়িতে ওর একটা অকেশন ছিল, তো সেখানে ওর স্কিনটা অক্সিডাইজ হয়ে গেছিলো, সেই জন্য আমি কী করেছিলাম শেডটা একটু বাড়িয়ে লাইট করে দিয়েছিলাম, যাতে একটা যদি অক্সিডাইজ হয়েও যায় ফটোশ্যুট করতে করতে আর একটা যেন না হয়। জেনারেলি আজকে অক্সিডাইজ হওয়ার কথা ছিল না, তার কারণ হচ্ছে আজকে আমি ওকে প্রাইমার ইউজ করেছিলাম, আর সেদিন ওর বাড়িতে আমি প্রাইমার নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমি ডিউরালাইন সরি ওই একটা রিকর্ডের ইয়ে আছে না,
লাইফলাইন, তো ওটাকে অ্যাজ এ প্রাইমারি হিসেবে ইউজ করেছিলাম। কিন্তু যাই হোক, ভুল কিছু নিশ্চয়ই একটা ছিল, না লক্স রেজ হতো না। সব থেকে বড়ো ভুল ছিল আমি সেদিনকে প্রাইমার দিইনি, ওটার মানে কি বলবো যে ছিল না বলে অন্য কিছু ইউজ করছি, সেটাও একটা বড় ভুল। তো যাই হোক, এগুলো তোমরা করো না। আমার প্রথম দিকে চেষ্টা করবে একটা বিল করে নিতে, মানে ফর্দ করে নিতে, যেটা দেখে দেখে প্যাকিং করবে। আমার বাড়িতে মেকআপ করলে কিছুই ভুলি না, আবার যখন বাইরে কোথাও মেকআপ করতে যাই প্রায় প্রোডাক্টই ভুলে যাই। তো আমার ক্ষেত্রে এটা হয় বলে বলছি। এখানে আমি ডারমার কন্ট্রোল ইউজ করেছি, ডারমার কন্ট্রোলটা ভীষণ ভালো। তা ওই যে বললাম দাম একটু বেশি হতে পারে, কিন্তু এটা খুব ভালো, খুব ভালো একটা কভারেজ দেয়। আর একটা দুটো স্ট্রোকেই তুমি বুঝে যাবে যে জিনিসটা কতটা পিগমেন্টেড। এখানে ব্লাশ আমি সবসময় হাতের উপর একবার ড্যাব করে নিই, এখন আছে যে অতিরিক্ত প্রোডাক্ট পড়ে গেলে না সেটাকে আবার ব্লেন্ড করাটা খুব চাপের বিষয়। আর তারপর আমার মানে খুব একটা নতুন হাত আর বলবো না, কারণ অনেকগুলো কাজ করেই ফেললাম, এখন বুঝতে পারি যে কোনটা ব্লেন্ড করা সম্ভব কোনটা সম্ভব না। যাই হোক, এখানে আমি একটা মিক্সড ওই তোমার গ্লো টাইপের একটা স্প্রে ইউজ করলাম, যেটা রেভলিউশনের, নো ডাউট ভালো। তবে এর থেকে বেশি ভালো হচ্ছে প্যাকেটটা, আমি রূপের কাছ থেকে নিয়ে ইউজ করেছিলাম। এরপর আমি ওর আইটা করছি, আইটা খুব স্যাটেল রেখেছিলাম বলবো না, আইটা একটু গর্জিয়াস রেখেছিলাম, আস্তে আস্তে দেখতে পাবে। তো ফার্স্টে আমি যে কালারের শিমার ইউজ করেছি তার ঠিক অপোজিট, মানে সিলভার সিলভার শিমার ইউজ করেছিলাম, সিলভার পিঙ্ক টাইপের, যেটা প্রিটি অলসেটে পেয়ে যাবে। আর আমার প্যালেট তো প্রিটি অলসেট তোমরা অলরেডি দেখেই নিয়েছো, বহুবার দেখিয়েছি। তো এখানে আমি একটা খুব লাইট লাইট টাইপের ইউজ করছিলাম, আর তার উপরে একটা ডার্ক শেড ইউজ করেছিলাম, যেটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না, এই যে এবার বোঝা যাচ্ছে। আর তার উপরে আমি একটা শিমার ইউজ করেছিলাম, একদম পিঙ্কি পিঙ্কি শিমার, খুব সুন্দর লাগছিলো। মানে এবার ক্লোজ থেকে তোমাদেরকে আইটা না দেখালে হয়তো বুঝতে পারবে না। আর উপরে না আমি একটা ইয়েলো একটা হয়, মানে এক ধরনের একটা ইয়েলো আছে না পিঙ্কের পরে যে ইয়েলোগুলো ইউজ করা হয়, ওইরকম টাইপের একটা ইয়েলো চুজ করেছিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমার আপাতত আইটা বেশ ভালোই লাগছিলো, কালকে আমি প্রথম গর্জিয়াস আই করেছিলাম, তারপর লাইনার আর কাজল দিয়ে দিয়েছিলাম। আর ওর চোখের তলাটা একটু একটু বেশি খাল খাল, আমার জানা নেই ওই এইভাবে কী করে কাজটা করতে হয়, আমি দিদিকে একবার জিজ্ঞাসা করে নেবো। কালকে আমি চেষ্টা করেছি জিনিসটা ম্যানেজ করে দেওয়ার, তাহলেও কী হয় না, মানুষের যেটা মানে শারীরিক গঠন সেটাকে মেকআপে ঢাকাটা একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, মেকআপে তুমি তোমার টোন কম বেশি করতেই পারো, গর্জিয়াস দেখতে হতেই পারো, কিন্তু যেগুলো দাগ ছোপ লুকোতেই পারো, কিন্তু যেই জায়গাগুলো খাম, মানে ধরো কোনো একটা তোমার পড়ে যাওয়ার দাগ আছে, মানে একদম গর্ত আছে, সেলাই বোঝা যাচ্ছে উঠে আছে, সেগুলো কিন্তু হ্যান্ডেল করাটা একটু অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এখানে আমি পাউডার দিয়ে সেট করে দিয়েছিলাম, তারপর পাউডার প্রোডাক্ট যেগুলো আছে আমাদের কন্ট্রোল ব্লাশ সেগুলো করেছি। আমি ক্রিম প্রোডাক্টে যদি খেয়াল করে থাকো, আমি কিন্তু তখন কন্ট্রোল করিনি, মানে নাকে নোজ কন্ট্রোল করিনি, তো আমি এখন একবার ডিরেক্ট পাউডার কন্ট্রোল করছি। আর গায়ে হলুদের সাজে না মানে কোনোকে এতক্ষণ পাওয়াও যায় না যে একবার ক্রিম কন্ট্রোল করবো নাকে আবার এ করবো। তো যাই হোক, আমি একবারে পাউডার কন্ট্রোল করে দিয়েছি, আর নো ডাউট পাউডার কন্ট্রোল করার পর নাকটা কিন্তু বেশ শার্প লাগছে। তো নাকে একটা জিনিস ছিল না, যেটা হচ্ছে গিয়ে ওই স্টোভ ক্রিমের গ্লোটা, ওটা আস্তে আস্তে ঘামলে আর মেকআপটা বসে গেলে খুব সুন্দর একটা গ্লো বেরোয়। এন্ডে আমি একটা মেকআপ স্প্রে ফরএভার 52-এর একটা দেখতে পাচ্ছ মেকআপ স্প্রে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল গ্লোটা, মেকআপটা অনেকক্ষণ শুকিয়ে যায়, ও বেচারি ঘুমিয়ে গেছিলো, তারপর ঘুম থেকে তুলে ওকে মেকআপটা দেখাচ্ছি। এন্ডে আমি এখানে ইউজ করেছি প্রচুর জুয়েলারি, জুয়েলারিগুলো একটাও রেন্টের না, সবগুলো আমার, আমি কম বেশি কিনেছি কিন্তু কোনোদিন পরিই নি, এরকম হয়েছে। কিছু গোল্ড ইউজ করেছি, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা আমার গোল্ডের। তো গায়ে হলুদের না আমার মনে হয় গোল্ডের সাজটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, অনেকজন ফ্লাওয়ার সাজ বা ফুলের সাজ ব্যবহার করে, বাট আমার মনে হয় যেন গোল্ডের সাজটা বেশি ভালো লাগে। তো এখানে কিছু গোল্ড, কিছু মানে ইমিটেড জিনিসগুলো জিনিসপত্র ব্যবহার করেছি। তো এন্ডে তোমরা যেন জানিও যে কেমন হয়েছে, আমি খুব এক্সপেকটেশন নিয়ে বলছি তোমাদেরকে। আর যেহেতু সারা মেকআপটা করেছি তখন চুলগুলো বাঁধা ছিল, তো এগুলো একটু খারাপ হয়ে গেছে, সেগুলো আবার নতুন করে ক্লিপ দিয়ে অ্যাটাচ করে সামনেরটা ফুলিয়ে সুন্দর করে একটা মানে কার্ভ দেওয়ার চেষ্টা করেছি। আজকে সবথেকে বড় ব্যাপার, আমি 2 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করেছি, যেটা আমি কোনোভাবেই পেরে ওঠার কথাই ছিল না। আমি ওই জন্য চুজই করেছিলাম এমন একটা মেকআপ যেটা ঝরজলদি মানে চটজলদি হয়ে যায়, তো হেলদি মেকআপটাই চটজলদি হয়ে যায়, ব্রাইডাল মেকআপ সত্যি হতে চায় না। আর এটাকে চাইলে আরও গর্জিয়াস করা যেত, কিন্তু আমার হাতে সময় ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। আর এই লুকটা ক্রিয়েট করার পর আমরা চলে গেছিলাম গরমের ছাদে শ্যুট করতে, ফটোশ্যুট করতে। এখন ছাদে এইরকম একটা রোদে, ঠিক আছে, ফটোশ্যুট করে নিয়েছি। আর তোমাদের সামনে তো মেকআপ আছে,
ওর স্কিনে একটাই সমস্যা, সেটা যে অতিরিক্ত ঘামে, প্রচন্ড ঘামে। মানে ওকে সাথে সাথে কত প্রোডাক্ট যে আমার নাকে লেগেছে, চোখে লেগেছে তার ঠিক নেই। যাই হোক, স্যাটিসফাইড সে যে? অফকোর্স। আচ্ছা, ওর এই যেহেতু এই জায়গাটা আপার লাইনটা করা নেই, মানে খুব ভালোভাবে করা থাকলে এই জায়গার মেকআপটা খুব ভালো বসে। অনেকজন আপার লাইন মানে আপার লিপসটা করো না, তাদেরকে বলছি ঠিক এই সমস্যাটাই হবে যেটা ওর ক্ষেত্রে হয়েছে। বোঝা যাচ্ছে হালকা? হ্যাঁ, এখান থেকে পুরো বোঝে যাচ্ছে, এখানটা ঘেমে যায়, যেহেতু আমাদের এই জায়গাটা আর এই জায়গাটা বেশি ঘামে। তো আপার লিপ করাও, সেলফি তুলছে, ঠিক আছে, সেলফি তোল তোল তোল। আচ্ছা চলো, এখন মেকআপটা রিমুভ করবো, আর খুব ঘুম পাচ্ছে, তো আমরা একটা ঠান্ডা চিল কিছু একটা খাবো, খেয়ে দুজনে একটু গল্প করবো। এই যে আসছে, আমার একটু খিদে খিদে পাচ্ছিল, একটু পেটটা ব্যথা ব্যথা করছিল। এক প্লেট বিস্কিট দিয়েছি, এত খাবে তুমি? আমি বলেছি খেতে, এখানে আমি সামনে রেখেছি, ব্যাস। না নাও, গুড বয়। ছিজে জল পড়েছে, চ চলো। মডেল এখন বাড়ি চললো, তোকে দেখে মনেই হচ্ছে না যদি এখন সেজে গুজে গেলি তোর, আমি এত ছবি তুললাম দেখে মনে হচ্ছে না। চলো, আমি বাড়িতে একা, দুপুর থেকে একটু মানে রেস্ট নিইনি, র্যান্ডম কাজ করে গেছি। এবার যা পায়ে ব্যথা করবে একটু পর সেটা আমি বুঝতে পারবো। যাই হোক, মা বাবা আসতে অনেক দেরি আছে, আমি সব লাইট টাইট জ্বেলে দিয়ে দরজাটা মানে গ্রিল টেনে দিয়ে রেস্ট নেব। হয়েছে, বাইরে কখন গেছিলে তুমি, ডাকছো কেন? বাইরেই থাকো, চলে গেলাম আমি। এই যে লেজ নড়ানো একটা গোবর গণেশ আমার, যা চলে এসো। ঘুরে গেল পেছনে হাত, কি হয়েছে? চলে এসছি কিচেনে রুটি বানাতে, এখন ঝটপট রুটিগুলো বানিয়ে নিই, কারণ খাবার টাইম হয়ে যাচ্ছে। তো আজকে রুটি বানিয়ে আমি আমার ব্লগটা শেষ করেছি, তার কারণ এরপর ওই বাই বলার মতো এনার্জি আর মনে থাকা দুটোই ছিল না। কালকে আমি আমার নরেন্দিনীর সাথে প্রচুর গল্প করেছি ফোনে, তো দ্যাটস ওয়াই কালকে বাই বলতে ভুলে গেছিলাম। তো আজকে ভয়েস ব্যাকে বলে দিচ্ছি বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।